চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন খুবই ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইয়াসির আলী চৌধুরীর রাব্বির চোট খানিক মন খারাপ করালেও লিটন দাসের ব্যাটে টাইগাররা লর্ডসে লিড বড় করার জন্য। প্রথম সেশনে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ। চার উইকেটে 39 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। মুশফিকুর রহিম শুরুটা করেছিলেন চার হাকিয়ে, তবে ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। দিনের তৃতীয় বলে 33 বলে 16 রান করা মুশফিক সাজঘরে ফেরেন হাসান আলী শিকার হয়ে। হাসানের ডেলিভারি সেরে দিয়েছিলেন মুশফিক, চোখ ধাঁধানো ডেলিভারিটি উপরে ফেলে স্ট্যাম্প। এরপর ক্রিজে আসেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। লিটনের সাথে বেশ দেখে শুনে খেলছিলেন এই ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তবে শাহিন শাহ আফ্রিদির বল হেলমেটে আঘাত করলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শেষ পর্যন্ত মাঠ থেকেই ছিটকে পড়েন তিনি। তার বদলি হিসেবে একা নেওয়া হয় কাজী নুরুল হাসান সোয়ানকে, আর ব্যাটিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবশ্য মিরাজকেও হারিয়েছে বাংলাদেশ 44 রানে 11 রান করে। সাজিদ খানের বলে LBW হন তিনি। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 115 রান 6 উইকেট হারিয়ে। 62 বলে 32 রান করে লড়াই চালিয়ে যাচ্ছেন লিটন দাস। তার সঙ্গী 9 বলে 0 রান করে অপরাজিত কনকাশন সাবস্টিটিউট কাজী নুরুল হাসান সোয়ান। স্বস্তির ব্যাপার হলো বাংলাদেশের লিড ইতিমধ্যেই দাঁড়িয়েছে 159 রানে। ম্যাচের শেষ ইনিংসে ব্যাট করবে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য তাই যত বড় হবে তত উজ্জ্বল হবে জয়ের সম্ভাবনা।